This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আরো একবার সেই খবরে চোখ রাখবো। এই পরিস্থিতির মাঝখানেও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এটাও তার মধ্যে একটা। চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করা হয় এবং যখন প্রতিবাদ করা হয় তখন ওই তরুণীর বন্ধুকে বেধড়ক মারধর করে তিনজন। এই অভিযুক্ত তিন যুবককে পুলিশ মানে শিয়ালদা জিআরপি গ্রেফতার করেছে বলে জানতে পারা যাচ্ছে। বন্ধুর সঙ্গে ঢাকুরিয়া থেকে শিয়ালদাগামী ট্রেনে ওঠেন ওই তরুণী, পার্ক সার্কাস থেকে ট্রেনে ওঠে তিন যুবক। তারা মোবাইল ফোনে ওই তরুণীর ছবি তোলার চেষ্টা করে, প্রতিবাদ করেন তরুণী এবং তার বন্ধু। এরপরই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা, কিন্তু ট্রেনে কোনো সহযাত্রী তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেননি। ট্রেন শিয়ালদা পৌঁছলে তরুণী এক যুবককে চড় মারেন, এরপর তিনজন চড়া হয় তরুণীর বন্ধুর ওপর। প্ল্যাটফর্মে ফেলে মারা হয় ওই যুবককে। এই মুহূর্তে ওই তরুণী আমার সঙ্গে রয়েছেন সরাসরি, আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাইব এখনও পর্যন্ত যেটুকু যা জানতে পেরেছি আমরা আপনাদের জানালাম। এই মুহূর্তে যিনি অভিযোগ করেছেন সে অভিযোগকারিণী আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায়। অপ্রীতিকর ঘটনায় আর বলার অপেক্ষা রাখে না, আমি আপনার মুখ থেকে শুনতে চাইব যে ঠিক কী ঘটেছিল, পাশাপাশি এটাও জানতে চাইব যে সহযাত্রীরা তারা এগিয়ে আসেননি। কালকে রাত্রিবেলা ঠিক 9:15 হবে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঢাকুরিয়া স্টেশন থেকে ট্রেনে উঠি এবং পার্ক সার্কাস থেকে তিন চারজন ছেলে ট্রেনে ওঠে। তো আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে যখন মাথা রেখে নর্মাল দাঁড়াই ট্রেনের ভেতরে, তখন ওই ছেলেগুলো কুমন্তব্য করতে শুরু করে এবং বলে যে এরমভাবে ভাষায় প্রত্যেকটা স্ট্রাকচারের অ্যাঙ্গেলের ছবি এবং ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব, আমি ক্যামেরাম্যান, আমাকে চিনিস না। এইটা বলাতে যখন শিয়ালদা স্টেশন 21 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটা দাঁড়ায়, আমি আর আমার বয়ফ্রেন্ড নেমে ওদের কাছে ছুটে যাই এবং গিয়ে প্রথম চটটা ঠাটিয়ে আমি ছেলেটাকে মারাতে, ওই যে আরও বাদবাকি তিনজন যে ছেলে ওই ছেলেটির সাথে ছিল তারা ফেলিয়ে স্টেশনে মারে এবং আঘাত করে, কারণ আমার বয়ফ্রেন্ড, হ্যাঁ, চারজন ছিলেন এবং তারপরে আমার বয়ফ্রেন্ডকে আঘাত করাতে, কারণ ও আমাকে প্রোটেক্ট করতে আসে, তো দিস ইজ ভেরি ন্যাচুরাল। তো তারপরে সেই মুহূর্তে আমি কোনো রকমের কোনো মানে অফিসারকে দেখতে পারিনি, সেখানে তিনি ডিউটিতে ছিলেন না, ট্রেনের ভেতরে না প্ল্যাটফর্মে, যেখানে 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ঘটনাটা ঘটে। তারপরে কিছু ট্রেনের ভেতরেও অনেক যাত্রীরা ছিলেন আমাদের সাথে, তারাও কোনো রকমের এগিয়ে আসেননি প্ল্যাটফর্মে যখন এই ঘটনাটা ঘটে, তখনও এগিয়ে আসেনি। যখন জিনিসটা হাতের বাইরে চলে যায় কিছু কিছু লোক এগিয়ে এসেছিলেন, থামানোর চেষ্টা করেছেন। তারপরে সিভিল ড্রেসে কিছু অফিসার্স এসেছিলেন, এসে ওই তিনটে চারটি ছেলেকে ঘরের ভেতরে নিয়ে গেছেন। তো তার মধ্যে থেকে একটা ছেলে, ওর নামে আমি কমপ্লেন করিনি কারণ ও নর্মালি দাঁড়িয়েছিল পাশে, বাট বাকি তিনজনকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপরে অফিসার ইন ডিউটি মানে অফিসার ইন চার্জ যিনি ছিলেন সেই মুহূর্তে ইউনিফর্ম পরা, উনি ভীষণ পরিমাণে বায়াসড ছিলেন। বায়াসড এই কারণেই ছিলেন কারণ কালকে যখন কমপ্লেন রুমের ভেতরে গিয়েও আমরা অভিযোগটা করি, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ওরা আবার কমেন্ট করে যে আমাদেরকে চিনিস না, তুই কার গায়ে হাত তুলেছিস বা কার সাথে লেগেছিস। এইটা শুনে যখন আমার বয়ফ্রেন্ড আবার ওদেরকে এগিয়ে যায় যে কমেন্টটা কী করেছিস, তখন সেই মুহূর্তে সেই ডিউটি অফিসার বলে যে তোমার বয়ফ্রেন্ডকে লক আপে পুরে দেবো। কিন্তু ওখানে আরও অনেক অফিসার্সরা পরে আসে, আমি তাদেরকে কোনো রকমই খারাপ বলবো না, ওরা সব। আমি এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, একটু ক্লিয়ারলি জানতে চাইবো, কারণ সাম্প্রতিকতম বেশ কিছু ঘটনায় প্রশ্নগুলো আরও দৃঢ় করছে যে আপনি অভিযোগ করলেন এরকম আচরণের, আপনার সঙ্গে আপনার বন্ধু তিনি গোটা বিষয়টা বলেন, কিন্তু পুলিশ যার কথা আপনি বলছেন ডিউটি অফিসার, তিনি আপনার বয়ফ্রেন্ড আপনি যার কথা বলছেন তাকে লক আপে পুরে দেবেন, এটা কিসের ভিত্তিতে বলছেন, কেনই বা বলছেন, এই উত্তরটা কি আপনি পেয়েছেন কোনোভাবে? হ্যাঁ, আমি এই উত্তরটা পেয়েছি, এটা বলেছেন কারণ দেখুন আজকে যদি এটা বয়ফ্রেন্ডের সামনে বা দাদা বা বন্ধু বাবা যেই কারোর সামনে একটা মেয়েকে এরমভাবে বলা হয়, আমার মনে হয় তার মেন্টাল স্টেট সেই সময় মাথা ঠান্ডা থাকার মতো নয়। তো সেই হিসেবে আমার বয়ফ্রেন্ড যখন তেড়ে যায় যে মুখের ভাষাটা আবার কি বললি, তো সেই মুহূর্তে অফিসার ইন চার্জ যিনি বলেন বলছে দিস ইজ মাই লাইবিলিটি অ্যান্ড আমার মনে হয় না কমপ্লেন রুমে দাঁড়িয়ে এরকম করা উচিত। তখন আমি ওনাকে একটা প্রশ্ন করি যে আপনার যদি লাইবিলিটি হয় যে এখানে দাঁড়িয়ে আপনি
আপনি কমপ্লেন রুমে এই জিনিসটা করা উচিত না। তবে এটাও কি আপনার লাইবিলিটি নয় যে আপনার সামনে দাঁড়িয়ে আপনার একটা মেয়েকে কুমন্তব্য করছে, এরকম ভাষা বলছে, সেখানে আপনার লাইবিলিটিটা বা আপনার ডিউটি রেসপন্সিবিলিটিটা কোথায় যায়? একদমই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং আপনারা যে অভিযোগ করেছেন, আমরা সত্যি আশা রাখবো যে আইনি পথে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাতে মানুষজন পিছপা হন। অনেক ধন্যবাদ আপনাকে।